বিশ্বব্যাপী গ্যাস তেল ও কয়লার দাম বাড়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলফামারীর চিলাহাটিগামী নতুন আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন করে তিনি বলেন, মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ের কারণে দেশের মানুষ কষ্টে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞা না থাকলে বাংলাদেশে আরও এগিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মুনির রহমানের রিপোর্ট। নীলফামারীবাসীর দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষে ঢাকা চিলাহাটি রুটে আরও একটি নতুন আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে চিলাহাটি স্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন এই ট্রেনের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত 14 বছরে সড়ক নেটওয়ার্কের পাশাপাশি রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে তার সরকার। দীর্ঘদিনের কক্সবাজার মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, সে রেল লাইনও আমরা তৈরি করে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, পদ্মা সেতুতে রেল লাইন হওয়ার ফলে এটা যখন চালু হয়ে যাবে, ভাঙা পর্যন্ত এখন চালু হবে। আমাদের আরেকটা পরিকল্পনা আছে যে একবার ভাঙা থেকে আমরা এটা বরিশাল, কারণ বরিশাল কোনোদিন রেল লাইন দেখে নাই, কাজী বরিশাল থেকে একবারে পায়রা পোর্ট পর্যন্ত যাতে এই রেল লাইন চালু হতে পারে, তারও একটা পরিকল্পনা আমাদের আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গে আর মঙ্গা হয়নি, আগামীতেও হবে না বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এ সময় মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ের কারণে দেশের মানুষ কষ্টে আছেন বলে দুঃখ প্রকাশ করেন তিনি। গ্যাস তেল কয়লা সব কিছু দাম বেড়ে যাওয়াতে এখন বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে, এখন টাকা দিয়েও কেনা যাচ্ছে না, এরকমই অবস্থায় দাঁড়িয়েছে। যার জন্য আমি জানি এই গরমে মানুষের একটু কষ্ট হচ্ছে। একদিকে মূল্যস্ফীতি আর অপরদিকে এখন বিদ্যুৎ নাই, এই দুটো কষ্ট আমার দেশের মানুষ পাচ্ছে। আর একবার যদি বিদ্যুতের পাংখায় বাতাস খাওয়ার অভ্যাস হয়ে যায়, তারপরে না পেলে তো আরও কষ্ট হয়, এটা তো বাস্তব কথা। অভ্যাস হয়ে গেছে, এখন পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে আমার এই যুদ্ধটা যদি না বাড়ত আর স্যাংশন যদি না থাকতো, তাহলে আমাদের কোনো অসুবিধাই হতো না, আমরা ঠিকই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বিজয় জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, জাতিপিতা বলেছিলেন যে বাঙালিকে দাবায় রাখতে পারবে না, তো দাবায় রাখতে পারবে না। 21 বছর অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, এরপরে আবার 8 বছর, এই 29 বছর, কিন্তু এখন যে অগ্রযাত্রা শুরু এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। চীন থেকে আনা 11টি কোচ দিয়ে সাজানো হয়েছে চিলাহাটি এক্সপ্রেস। এতে থাকছে একটি এসি শয়ন কোচ, একটি স্নিগ্ধা এসি চেয়ার কোচ ও বাকিগুলো শোভন শ্রেণীর কোচ। সপ্তাহে 6 দিন চিলাহাটি থেকে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার ও ঈশ্বরদী হয়ে ঢাকা বিমানবন্দরে যাত্রা বিরতি করে কমলাপুর স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা।